हेलो फ्रेंड्स, आमि शुक्ला। वेलकम टू माय चैनल शुक्लास होम किचेन। आज आमि आमार किचेने बानाबो गाटी कचुर दम। दारुण एकटी टेस्टी रेसिपी, जे कोनो निरामिषेर दिनेई आमरा अनासेई बानिये फेलते पारी। खेते भीषण टेस्टी। ताहले चलुन देखेनी आमार आजकेर रेसिपी, गाटी कचुर दम बानाते आमार की की लागछे आर आमि किभाबे बानाच्छी। आज आमि बानाबो गाटी कचुर दम। তার জন্য দরকার আছে গাটি কচু। আমি এই গাটি কচুগুলো কিনে নিয়েছি এবং খুব ভালো করে 5 থেকে 6 বার জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, কারণ এই গাটি কচুর মধ্যে অনেক নোংরা থাকে। আর লাগছে এখানে আমি 1 টেবিল চামচ কাঁচা লঙ্কা বাটা নিয়েছি, 1 চামচ নিয়েছি আদা বাটা, আর নিয়েছি হলুদ, 4টে আলু আমি এই ডুমু ডুমু করে কেটে নিয়েছি, আর নিয়েছি পরিমাণ মতন জল, লবণ, 2টো শুকনো লঙ্কা। আর লাগছে এখানে সর্ষের তেল। রান্নাটা আমি সর্ষের তেলে করব, আর 1টা টমেটো আমি কুচিয়ে নিয়েছি। সবার ফার্স্টে আমি গাটি কচুগুলো ক্লিন করে নেব। একটা আমি ছুরির সাহায্যে এইভাবে প্রত্যেকটা এইভাবে আমি স্কিনটাকে ছাড়িয়ে নেব। দেখুন, আমি স্কিনটাকে ছাড়িয়ে নিয়েছি আর এই আলুগুলো রয়েছে। এবার আমি একটা সিটি দিয়ে নেব। প্রেশার কুকারে আমি একটা সেদ্ধ করে নেব, একটা সিটি দেব। দেখুন, আমি গাটি কচুগুলো আর আলুটা একটা সিটি দিয়ে আমি প্রেশার কুকার থেকে বার করে দিয়েছি। সবার ফার্স্টে আমি একটা কড়াই বসিয়ে নিয়েছি। এবার যে আমি জিরেটা নিয়েছি, 1 চামচ জিরে আমি শুকনো খোলায় খুব ভালো করে ভেজে নেব। দেখুন, 1.5 চামচ জিরে থেকে আমি 1 চামচ জিরে খুব ভালো করে শুকনো খোলায় ভেজে নিয়েছি। এবার এটা আমি নামিয়ে ঠান্ডা করে আমি ডাস্ট করে নেব। আমাদের কড়াইটা গরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে 2 টেবিল চামচ তেল দেব। তেলটা আমি খুব ভালো করে গরম হতে দেব। আমাদের তেলটা গরম হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব কচুর মুখিটা, মানে গাটি কচুটা। এর মধ্যে দেব লবণ, হলুদ, তেলটা গরম হতে দেব। তেলটা আমাদের গরম হয়ে গেছে। এবার আমি আলুটা ভেজে নেব। এর মধ্যে একটু লবণ, হলুদ আর একটু লবণ দিয়ে নেব। এটাও 1 মিনিট পর্যন্ত ভেজে নেব। আমার 1 মিনিট হয়ে গেছে, আমি আলুটা তুলে নেব। এবার ওই তেলের মধ্যে আরও 1 চামচ তেল দেব। তেলটা গরম হতে হতে দিয়ে দেব 1/2 চামচ জিরে। শুকনো লঙ্কা, তেজপাতা, এবার দেব টমেটো কুচিটা, আমি একটু ভেজে নিয়েছি। এবার দিয়ে দেব জিরের গুঁড়ো, আদা বাটা,
লঙ্কা গুঁড়ো, লঙ্কা পেস্ট, চিনি, সামান্য একটু জল দেব, হলুদ, লবণ, গরম মশলা, খুব ভালো করে 1 থেকে 1.5 মিনিট পর্যন্ত আমি কষিয়ে নেব। আমাদের 1.5 মিনিট হয়ে গেছে, এবার আমি দিয়ে দেব ঘি, আর দেবো এবার ভেজে রেখেছিলাম গাটি কচু আলু, সেটা খুব ভালো করে মশলাটার সাথে কষিয়ে নেব। আপনারা চাইলে গাটু কচুগুলো মাঝখান দিয়ে কেটে দিতে পারেন, আমি কয়েকটা দিয়েছি। এটা খুব ভালো করে আমি একটু কষিয়ে নেব মশলাটা, যাতে সব সাথে মিশে যায়। আমি 1 থেকে 1.5 মিনিট পর্যন্ত কষিয়ে নিয়েছি, নিচ দিয়ে আমাদের লেগে যাচ্ছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতন জল, খুব বেশি আমি জল দেব না, মোটামুটি। এবার এটা আমি ঢেকে দেব এবং 2 থেকে 3 মিনিট পর্যন্ত আমি ফুটিয়ে নেব। 2 থেকে 3 মিনিটের জন্য আমি ঢেকে দিলাম। আমাদের 3 মিনিট হয়ে গেছে, এবার আমি ঢাকনাটা তুলে নেব। একদম রেডি আমাদের গাটি কচুর দম, আমাদের তো সেদ্ধ করাই ছিল। এবার যে আমি ভাজা মশলা করেছিলাম, জিরেটা ভেজে গুঁড়ো করেছিলাম, সেটা দিয়ে দেব, দিয়ে খুব ভালো করে আমি মিশিয়ে নেব। আমাদের মেশানো হয়ে গেছে, এবার আমি গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দেব, দিয়ে ঢেকে রাখবো 7 থেকে 8 মিনিট পর আমি সার্ভ করব। তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি গাটি কচুর দম। ভাত রুটি পরোটার সাথে সার্ভ করুন, দারুণ লাগবে। তাহলে কেমন লাগলো আমার আজকের রেসিপি অবশ্যই জানাবেন, আর ভালো লেগে থাকলে একটা লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।